হ্যালো গাইস, আমি একটা নিউ ব্লগ। সো গাইস, আজ আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। আর তোমরা হয়তো ভাবছো যে মাথা এটা কী বাঁধা আছে। আমরা হচ্ছে এখন কাজে এসেছি, ওখান থেকে মাটি কেটে সেখানে গিয়ে ফেলতে হচ্ছে। আর ও হচ্ছে কেটে দিচ্ছে, আমি হচ্ছে মাথায় করে নিয়ে গিয়ে ওখানে ফেলছি। আর এই কোম্পানির কাজটা হচ্ছে। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর এখন হচ্ছে কিছুক্ষণ বোয়া হয়ে গেছে, তারপরে একটু বসে রেস্ট নিই। কাটা আছে, আবার গিয়ে ফেলতে হবে। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। কাজ করে তো গাড়ি চালানো শিখতে দিল না তুই, তাহলে ভ্যান চালাবি? ভ্যান চালাবি কারণ কাজ থেকে বাড়ি চলে এসেছি। আর আমার বাড়ি আসতে আসতে ঠিক 5:30-6:45 বেজে যায়। তো বাড়ি চলে এসে স্নান করা কমপ্লিট হয়ে গেছে। আর এখন সকালে দেখেছিলাম যে প্যান্ডেল হচ্ছে, তোমাদেরকে দেখানো হয়নি। তো এখন দেখবো যে প্যান্ডেলটা কতদূর কমপ্লিট হলো, আমি আর ও এখন যাচ্ছি। তো চলো, এখানে প্যান্ডেলটা হয়েছে, দেখতে পাচ্ছ প্যান্ডেলটা হয়েছে। কিন্তু রাস্তায় বলেছিল যে এরকম তিরপল দিয়ে ছেড়ে দেবে, কারণ রাস্তাতেও তো সবাই দাঁড়াবে না। আর শুনছি যে এখন নাকি বৃষ্টি হবে, তো সেই জন্য ঘিরে দেওয়ার কথা বলেছি। কই এখনও কিছু ঘিরে দেয়নি দেখছি। আর দাদু হচ্ছে এরকম নালা কেটেছে, যদি বৃষ্টি নামে তাহলে জলটা এরকম নালা দিয়ে চলে যাবে। এই প্যান্ডেল এখন কাপড় টাপড় পুরোপুরি মারা হয়নি। আমরা মার্কেটে এসেছি, এইটাই এইটাকে পাল্টাতে এলাম। এখন সেই দোকানদারটা নেই, এখন অন্য দোকানে এসেছি আমার পাঞ্জাবি দেখতে। এখন ডিজাইন চুজ করা হচ্ছে, এরকম নেবে। এইটা তোমার ইয়ে হচ্ছে, দেখেছো এটা দুরকম ইয়ে হচ্ছে, যখন পাঞ্জাবি দেখলাম পাঞ্জাবি দোকানে দাম বেশি বলছে, সেই জন্য হচ্ছে অন্য দোকানে যাচ্ছি বাইক নিয়ে আসতে। বসো, চলো। তো এখন এই সাইডের দোকানে এসছি। এখন বাগড়া থেকে বাড়ি চলে এসেছি। আর এ এখন আমার কোলে বানাই। আর এখন সেজো মাসির বাড়িতে এসেছি, পাঞ্জাবি কেনা হয়নি। যেই দোকানটায় গেলাম সেই দোকানটায় পাঞ্জাবি ছিল না, আর সেই আর যেই দোকানে ঢুকলাম ওই দোকানটায় দাম বেশি বলছে। বড় হয়ে এই ব্লগগুলো দেখবি, তুই কেরম ছিলিস, আমার কোলে বসছিলিস এরকম করে, বুঝলি? দেখবি বড় হয়ে এই ব্লগগুলো। এখন সেজো মাসির বাড়িতে এসেছি, কারণ হচ্ছে আইবুড়ো ভাত খাওয়াবে, সেই জন্য এইখানে সব খাবার রেডি করে দিয়েছে। আমার ব্লগটা কে বানাবে? ফেলছে দোকান যে লোকটা ফেলছে, ফিরে ফেলছে। আমি এসেছিলাম সেইটা, এটা আমি
তখন পায়েস মিষ্টি চলে এসছে, বড় বড় মিষ্টি পায়েস খাবো এবার। তো বন্ধুরা, এখন খাওয়া দাওয়া সব কমপ্লিটেড, এখন হচ্ছে বাড়ি চলে যাচ্ছে, সবাই চলে আসছে, মাসি মা ভাই। তো এখন বাড়ি যাচ্ছি, গিয়ে আবার ঘুমাবো। তো ভিডিওটা আসার জন্য এতটাই, ভিডিওটা ভালো লাগে লাইক করে দিও, চ্যানেল নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর এরপরে হয়তো আর কোনো ব্লগ আসবে না, এরপরে হয়তো বিয়ের ব্লগ আসবে, তো সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন ড্রেস আসতে।